দেখে পাঠিয়েছ কেন তোমরা? তুমি যা শুরু করেছো আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে, সেটা তো আর চোখে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তার জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি। কি হয়েছে একটু তোমরা পরিষ্কার করে বলবে? তুমি যে রোজ আমাকে খুলে, মানে হোয়াটসঅ্যাপ কে খুলে যে তুমি বসে থাকো, কখন একটা মেসেজ আসবে, তোমার কি বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট নেই যে আর মেসেজ ঢুকবে না? কারণ তোমাকে কেউ পাত্তা দেয় না, অ্যাকসেপ্টেড, কেউ তোমাকে মেসেজ করে না, কেউ তোমাকে ভাও দেয় না, তো হোয়াটসঅ্যাপ খুলে বসে থাকলে এক্সট্রা মেসেজ ঢুকবে না, গ্যারেট। আর শুধুই কি তাই, আর ছেলে তুমি ফেসবুকটা খুলে প্রত্যেকটা মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, মানে কোনো বাদ বিচার নেই না তোমার, আর প্রত্যেকটা মেয়ের মিউচুয়াল ফ্রেন্ডে তোমাকেই পাওয়া যাবে, কেন? আমার ক্ষেত্রেও তো তাই, মানে ইনস্টাগ্রামে তুমি সব মেয়েদেরকে ফলো করে রেখেছো, তাই না? শুধুই কি ফলো, বাবা মেসেজের কথাটা বলো, আমার ছোট বোন মেসেঞ্জার, তাকে খুলে এই ছেলেটা রাতের বেলা মেয়েদেরকে মেসেজ করে, কি করছো বেবি, খেয়েছো কেন, তোমাকে কেন বলবে সে খেয়েছে, তুমি কে হও? আর আমার আমার মধ্যে, মানে ইনস্টাগ্রামে তুমি, তোমার কোনো কাজ নেই না, সারাদিন রিল স্ক্রল করতে থাকো, মানে তুমি স্টাডি পড়াশোনা কিচ্ছু করো না। হ্যাঁ, যদিও মানতাম তুমি ভিডিও করছো, তাহলে আমারই লাভ হতো, ব্যবসাটা ভালো হতো। ওই শুরু হলো ব্যবসা নিয়ে কথা, না কিছু বললে তুমি? না 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 না, কিছু বলি না। না, তুমিও ব্যবসা করো, তোমার মধ্যে ওইসব শাড়ি গয়না দুল সবেরই ব্যবসা হয়। আমার তো শাড়ি গয়না দুল ব্যবসা হয়, তোর মতো তো দেহ ব্যবসা করি না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, বাজে কথা বলবে না। না না, ইনস্টাতে শোনো, দু চারটি ইংলিশে কথা বললি স্ট্যান্ডার্ড কিনা যায় না। দেখো, স্ট্যান্ডার্ড যদি শিখতে হয় আমার থেকে শেখা উচিত, প্রথম দিন থেকে আমি একটা স্ট্যান্ডার্ডনেস বজায় রেখেছি, তোমাদের মতো ওই নাচানাচি করি না। ছেলে শোনো, বলছি ফেসবুকে না একটা ছবি পোস্ট করার অপশন আছে, সেটা মানে তুমি ভুলে গেছো, মানে 3.5 বছরের ওপর হয়ে গেছে তুমি ফেসবুক খুলে বসে আছো, তবু একটা ছবি পোস্ট করোনি কেন? চুপচাপ ছবি পোস্ট করবে আজকে গিয়ে। আচ্ছা, ফেসবুক দি হতো তাও করে ফেসবুকে, কিন্তু আমার ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে মনে হয় শুধু রিল স্ক্রল করে, স্টোরি পোস্ট কিচ্ছু করে না। কিন্তু কিন্তু আমার কাছে এসে ভালো ভালো স্ট্যাটাস দেয়। তুমি আবার মুখ খুললে, চুপ করো তো, একটা ফেক পারসন। এই যে তুমি হ্যাশট্যাগ দিয়ে রেখেছো যে তোমার কাছে নাকি সবাই সেফ, আই এম সরি বেবি, নো ওয়ান ইজ সেফ ইন ইওর প্ল্যাটফর্ম, মানে লিটারালি উল্টোপাল্টা ভিডিও লিক হয়ে যায় তো। আরে সেটা আমার কি দোষ, অদ্ভুত তো, আমি তো আনসেকেন্ড ফিচার এনেছি তার জন্য। আর ইনস্টাতে তুমি বড় বড় কথা বলো না, নিজের ঘরে সেলিব্রিটি পুষে রেখে তুমি তো দেখছেন মাটিতেই পা পড়ছে না। অফ কোর্স আমাকে ক্লাস মেইনটেইন করতে হয়, এতটা ক্লাস মেইনটেইন করেছিস যে নিজের ক্রিয়েটরদেরকে 2 টাকা দিতে পারিস না, আমার আর ইউটিউব পিসির মতো। না না, ওই কাল নাগিনি ইউটিউব পিসির কথা আমার সামনে তুলবে না ফেসবুক দি, ওটা আমার 2 চোখের বেশ। তা তো হবেই, তোমার বাজার খেয়েছে যে। তুমি মুখ খুলো না তো, আমার মেটা বাবা তোমাকে দত্তক না নিলে তুমি তো মাটিতে মিশে যেতে। ইনস্টা একটা কত ভুল হচ্ছে তোর, আমার মেটা বাবা তোকে দত্তক না নিলে তুইও মাটিতে কিন্তু মিশে যেতি। না খুব বড় কথা বলে, আমি ভুল কথা বলি, আমাকে নিয়ে সেটা আমার তোকে দত্তক না নিতে, তুই আমার বাবা নিয়ে কত বড় জামা পড়বে, আমার কি বাজে কথা কেন তোমাকে দুটো চড় মারবো তখন।